আমাদের বিয়ে 10 বছর, আর প্রেমের সম্পর্ক ছিল 5 বছর। 5 বছর প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। টোটাল 15 বছর ধরে আমরা একে অপরের জীবন ছিলাম। আমি দেখতে মোটেও ভালো না, অপর দিক দিয়ে আমার উনি তো মাশাল্লাহ, যেমন সুদর্শন, সুন্দর, স্মার্ট, তেমনই ভদ্র। স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময়টা আমাদেরকে সহ্য করতে হয়েছে, কিন্তু যখনই সে একটা ভালো জব পেয়ে গেল, বেশি দিন আর সে কষ্ট আমাদের ছিল না। আগেই বাসার ভাগ পেয়েছিলাম, 4 বছর পরেই বেশ কিছু টাকা জমিয়ে ও আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে আমরা ছোট্ট 2 রুমের একটা বাসা বানিয়ে ফেললাম। আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব ছিল না আমাদের, শুধুমাত্র একটা সন্তান ছাড়া। আমার হাজবেন্ড খুব পরিশ্রমী ও সৎ মনের একজন মানুষ, কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন। খুব ভালোই জীবন চলছিল আমাদের। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মাঝেই আমাকে বিপাকে ফেলে। সেই দিনও সেম একই অবস্থা। হঠাৎ ও এসে বলল, আপু বারবার ফোন দিচ্ছে, মা নাকি খুবই অসুস্থ হয়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। আমি বললাম, আমিও যাব, কিন্তু ও বলল, তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি কী করে যাবা, আরও অসুস্থ হয়ে যাবা, তুমি বাসায় থাকো। মানলাম না ওর কথা, ওর সাথেই গেলাম। আপু ভাইয়ারা সবাই চলে এসেছে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে, খুব একটা অসুস্থ বলে মনে হচ্ছে না। ও রুমে ঢুকেই বলল, মা কি হয়েছে তোমার? এ কথা শুনে শাশুড়ি উঠে বসে ওর হাত ধরে কান্নাকাটি শুরু করল, এত কান্না যে কথা বলতে পারছে না। ভাইয়ারা সবাই থামানোর চেষ্টা করলেও থামছেন না। অনেকক্ষণ পর শাশুড়ি ওকে বলল, আমি আমার পোতার মুখ কি দেখে যেতে পারবো না আব্বা? ও হেসে বলে উঠল, ও এই জন্যই তুমি অসুস্থ, আল্লাহ যখন চাইবে তখনই হবে, তুমি মন খারাপ করছো কেন? তাছাড়াও ভালো ডাক্তার দেখাবো, একটু ধৈর্য ধরো মা। শাশুড়ি এবার রেগে গিয়ে বললেন, বাচ্চা হলে এতদিনই হয়ে যেত, এই বউ দিয়ে কিছু হবে না, আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই ওইখানেই বিয়ে করবি, আমার ছেলে বাজা হয়ে থাকবে এটা আমি মানব না। আমার মাথা ঘুরে উঠেছিল, কিছুই বলতে পারছিলাম না। ও খুবই চিৎকার চেঁচামেচি করে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। শাশুড়ি পেছন পেছনে এসে বলল, সবাই শুনে রাখ, আজ থেকে আমি পানিও খাবো না। বাসায় আসলাম, রাতে আর কোনো কথা হলো না আমাদের। ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না, আমরা এমনই ভালো আছি। শান্তি পেলাম আমি। সকালে আমার ফোন আসলো, শাশুড়ি আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনোই মূল্য নাই, বাইরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে, আরও অনেক কিছু বললেন। শেষে বললেন, তুমি বলো তাহলে আমার ছেলে বিয়ে করবে। সাথে সাথে আমিও বললাম, আমি ওকে হারিয়ে দিতে পারবো না, আমি কখনোই এই কাজ করতে দিব না। 5 দিন পর রাতে ফোন আসলো, শাশুড়ি মেডিকেলে ভর্তি। সে তাড়াহুড়ো করে চলে গেল। জানতে পারলাম 4 দিন থেকে না খেয়েছিলেন উনি, আর বয়স একটু বেশি হওয়ার কারণে খুবই খারাপ অবস্থা। 2 দিন পার হয়ে গেল, তেমন কোনো উন্নতি নাই, কিছুতেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অনশন করেছেন। আপু আর ভাইয়ারা রেগে গেল ওর ওপর, মেডিকেলের মধ্যেই লেগে গেল গণ্ডগোল। মেজো ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের মা বাপ মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমনও একটা দিন আমাদের আসবে কখনো চিন্তাও করিনি, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এই কাজটা করতেই হবে, না হয় আমার মা মরে যাবে। আমি নিরুপায় বলেই কাঁদতে লাগলো সে। আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব একসাথেই করে ফেললাম। আব্বু আম্মুকে ফোন দিয়ে বাসায় ডেকে নিলাম। 4টা বাসা পরেই আব্বুর বাসা। আমার ভাইয়ারাও সাথে আসলো। বাসার সবাই আগে থেকেই জানতো এই ঝামেলা চলছে, তারপরও সে সব কিছু খুলে বলল। সবাই রাগ করলো, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি বন্দা হয়, আমার আব্বু আম্মু বা আমি কিছুতেই পারলাম না। সে চলে গেল, আমি কোনো দিক পাচ্ছিলাম না,
কি দিয়ে আমি ওকে ধরে রাখবো। তিন দিন পর বাসায় আসলো, শুধুই কাঁদলাম। ও জড়িয়ে ধরে কাঁদল আর বলল, বিয়ে শেষ, সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বইয়ের ফোন। দুই দিন পর ওর নতুন শ্বশুর আর ভাইরা চলে আসলো আমাদের বাসায়। ও ঝামেলা এড়াতে প্রায় দুই দিন পর পরই তার নতুন বইয়ের সাথে দিনে দেখা করে আসতো, কিন্তু বেশিরভাগ সময় ও আমার কাছেই থাকতো, কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের। বিয়ের নয় মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন, নতুন বইয়ের বাচ্চা হবে। ও সামনেই ছিল, ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বলল, কষ্ট পাবা তাই বলতে পারিনি। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট বলে বোঝানোর মতো না। আমি জানার পর থেকে ও প্রায় নতুন বইয়ের কাছেই থাকতো, দুই একদিন পরপর ফোন দিত আমাকে। মেনেই নিয়েছিলাম এভাবেই আমার জীবন যাবে। বাচ্চা হলো ক্লিনিকে, বাচ্চা দেখে আসলাম। বাচ্চার বাবার আনন্দ দেখে ভালো লাগছিল, কিন্তু কোথায় যেন একটা চাপা কষ্ট ছিল, চোখের পানি আটকাতে পারছিলাম না। বাবুর আকিকা হলো জমকালো অনুষ্ঠানে, কেউ আমাকে ডাকলো না, বাচ্চার বাবাও না, হয়তো ভুলে গেছে। সপ্তাহে দুই দিন ও আমার কাছে থাকতো, বাকি পাঁচ দিন তার পরিবারের সাথে। আস্তে আস্তে বাসায় আসা আরও কমিয়ে দিল, পনেরো দিন পর পর আসতো, প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলতো না, খাবার খেত না, ঠিক মতো ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে থেকে পার করে দিত। একটু পরপর তার বউ ফোন দিত, ভিডিও কলে কথা বলতো, কিছুক্ষণ পরপর ও ছেলের ছবি দেখত আর ছটফট করত। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আছি আমি, এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন শুনলাম বড় চাচা শ্বশুর মারা গেছেন। আমি আর আব্বু আম্মু দেখতে গেলাম। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না, যাদের সাথে আমি দশ বছর ভালোমন্দ সময় পার করেছি সেই মানুষগুলোই এড়িয়ে যাচ্ছে, তেমন কথা বলছে না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি অনেক। এদিক ওদিক ঘুরে রুমে গিয়ে বসলাম। ওর রুমে আসলো, আমার থেকে একটু দূরে বসলো। কিছুক্ষণ পর ওর বউ রুমে আসলো ছয় মাসের বাচ্চা কোলে নিয়ে। বাচ্চাকে ওর কোলে দিল আর পাশে ওর বউ বসলো। কথা বলতে বলতে ও বাচ্চাকে নিয়ে খেলা শুরু করলো। তিনজনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পেলাম না। আমার দশ বছরের সংসার জীবন কম পড়ে গেছে তাদের দুই বছরের সংসারের কাছে। মনের মধ্যে কেমন করে উঠল, আমি কি করেছি এদের জীবনে, এখানে কি আছে আমার। নিজেকে তখন বাবা মায়ের পঙ্গু সন্তানের মতো মনে হচ্ছিল। পঙ্গু সন্তানদেরকে মা বাবা যেমন ফেলেও দিতে পারে না, আবার নিরুপায় হয়ে কষ্ট করে টানেও, ঠিক তেমনই আমাকেও টানছিল। আমি কোনো কিছুই ছিলাম না তার কাছে। চলে আসলাম আর আসার সময় বলে আসলাম, দুই একদিনের মধ্যে বাসায় আসো, কথা আছে। ও আগিয়ে দিল আমাদেরকে। ও আসলো, আবার আগের মতোই কথা বলছে না, ফোনেই ব্যস্ত। একদিন পার হয়ে গেল, রাতে চলে যাবে ও। সন্ধ্যায় বসলাম, ওকে বললাম, তোমাদের মধ্যে আমি শুধুই একটা বোঝা, আমি এইভাবে থাকতে পারবো না। তুমি হয়তো আমার হয়ে থাকো, আর না হয় আমরা আলাদা হয়ে যাই। প্রতিদিন আমি তোমার অপেক্ষায় রাস্তায় তাকিয়ে থাকি, ফোনের দিকে তাকিয়ে থাকি, আমি আর সহ্য করতে পারছি না। ও বলল, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর এত ছোট বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না। ও অনেক কাঁদল আর বলল, এই বাচ্চাটা যদি তোমার হতো তাহলে কোনো দিনও এত কষ্ট পেতে হতো না আমাদেরকে। দুইজনই অনেক অনেক কাঁদলাম। জীবনের সবচেয়ে বড় সম্পদকে আমি হারিয়ে দিতে যাচ্ছি। ও অনেক কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে ধরে রাখার কোনো ইচ্ছাই তার মধ্যে দেখলাম না। সেই দিন ও আর বাসায় গেল না, সারা রাত আমাকে জড়িয়ে ধরে কাঁদল। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল। আব্বু আম্মু বাদে সবাই আমাকেই বকাবকি করল, দোষী করল। আজ কতদিন যে তাকে দেখি না, কিন্তু এমন একটা মুহূর্ত নাই যে ওকে মনে পড়ে না। আমার জীবন জুড়ে শুধু ও আছে, থাকবে। আমি অসুস্থ একটা মানুষ, ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না, অথচ এতদিনে একবারের জন্যেও খোঁজ নেয়নি আমার। হয়তো ও এতদিনে
আমাকে ভুলেই গেছে। এক সময় হয়তো এটাও ভুলে যাবে যে ওর বিয়ে হয়েছিল, একটা বউ ছিল। মা বাবা সবসময় ভালোই চায়, আর ওর বাবা মা ভালোই চেয়েছিল বলেই সে আজ বাচ্চার বাবা। কষ্ট শুধু একটাই, সে নিজেকে পরিপূর্ণ করতে আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। কিন্তু তারপরও এখন আমি ভালো আছি, বাসাটা ভাড়া দিয়ে আব্বুর বাসায় আছি, আর্থিক কোনো সমস্যা হয় না। আর সবথেকে বড় কথা, এখন আর রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় না ওর অপেক্ষায়, বারবার ফোন দেখতে হয় না যে এই বুঝি ফোন আসলো, কারণ সে আর আমাকে চেনে না, সে আর কখনোই ফিরে আসবে না, কোনো দিনও না। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা পরিবার নিয়ে, সবসময় সেই দোয়াই করি।